আসসালামু আলাইকুম আজকে আপনাদের আজকে আপনাদের সপ্তম ক্লাস এবং আমি দেখাবো কিভাবে লিঙ্কডিনের পেজ কিভাবে লিঙ্কডিনের পেজ বানাতে হয় এবং পোস্ট আর্টিকেল করতে হয় যেহেতু সবাই আসেনি সুতরাং আমি আপনাদের কিছু ট্রাবল সুডের সমস্যাগুলো দেখছি দেখেন আমি আপনাকে রিমোট কন্ট্রোলের একটা রিকোয়েস্ট পাঠিয়েছি দেখেন একসেপ্ট করেন ওকে ঠিক আছে তো আমি তো আপনার সমস্যা হলো রিং দিনে ঢুকছে না ভেরিফাইতে গেলাম তো এটা হবে আমার সঠিকটা ওকে নিয়ে নিলো তো আপনার ফার্স্ট নেন ঠিক আছে তো বাকিগুলো আশা করি আপনি পারবেন ঠিক আছে জি ব্যাপার এবার এখন তো আমি যদি আবার শুরু করি তাহলে কি আমাকে এইখান এই স্টেপ থেকে শুরু করতে হবে নাকি আবার প্রথম থেকে করতে হবে এখন আপনি আমার ক্লাসটা আর কি দেখেন এখন এই আমি যে যেভাবে ক্লাসে দেখিয়ে দিয়েছি সেগুলো আর কি আপনি ফলো করেন ঠিক আছে ওকে ঠিক আছে এখন তো কেউ আসেনি আমি আজকে আমি দেখাবো কিভাবে লিঙ্কডনি আপনারা নিজেরা পোস্ট করবেন একটা লিঙ্কড পেজ বানাবেন এবং আর্টিকেল করবেন আর্টিকেল লিখবেন সর্বপ্রথম আমি আজকে বলি যে আপনাদের আমি দেখিয়েছিলাম কিভাবে একটা আইডি বানাবেন এবং লিঙ্কড আইডি অপটিমাইজ করবেন এখন পরবর্তীতে আপনাদের যে লিঙ্কড আইডি আছে সেই লিঙ্কড আইডি দিয়ে আপনারা কিন্তু নিজেরা নিজেদেরকে কানেক্ট করবেন নিজেদের নিজেরা কানেক্ট করলে আস্তে আস্তে দেখবেন যে আপনাদের আইডির ইয়ে বাড়বে প্রথমে আমি আগে বলেছি যে যখন আমি নতুন একটা আইডি বানিয়েছিলাম এক কিন্তু ওই কানেকশন কানেকশন কম কম থাকার থাকার কারণে কারণে কিন্তু আপনার সবাইকে কিন্তু দিতে পারতেন না সুতরাং আপনারা যখন নিজেরা নিজেদেরকে কানেকশন দিবেন কানেক্ট করে নিজেদের এই কানেকশন বাড়িয়ে নিবেন তখন দেখবেন যে আপনারা অনেকজনকে পারছেন কানেক্ট করতে পারছেন তো ধরেন আমি এখানে একটা সিইও লিখে একজন সার্চ দিই সিইও লিখে পিপুল আমি আগের বারের মতো এখানে পিপল আমি শুধুমাত্র চয়েস করব যেখানে পিপল লেখা আছে পিপল লিখে আমি চয়েস করব পিপল দিয়ে আমি ফিল্টার করলে দেখেন এখানে যেগুলো সিইও আছে যেমন এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার সিও অফ স্টাইলিশ ফুটওয়্যার তো ওনাকে আমি কানেক্ট করতে পারবে কারণ কানেক্ট করতে গিয়ে দেখেন এখানে একটা বলেছে যে পার্সোনালাইজ ইওর ইনভাইটেশন টু ফারুক হাসান বাই অ্যাডিং এ নোট অ্যান্ড অ্যাডিং এ নোট মানে কি অ্যাডিং এ নোট হলো তাকে যদি আমি এমনি একটা নোট এই কানেক্ট দিয়ে দিই এটা দিতে পারি কিন্তু এটা সম্পূর্ণ আনপ্রফেশন প্রফেশনাল হয়ে যায় তো তাকে আমাকে একটা সুন্দর মতো একটা নোট দিয়ে দিতে হবে যে সুন্দর মতো নোট লিখে দিলে সে বুঝবে যে না উনি জানেন যে কিভাবে নোট দিতে হয় আর নোট কিভাবে লিখবেন নোট আপনি নিজের মতো করেও লিখতে পারেন অথবা আমি যেভাবে করি আর কি আমি গুগলে যাই গুগল হলো জি ডাবল ও দিয়ে গুগলে যাই গুগলে দিয়ে আমি লিখি কানেকশন নোট টেমপ্লেট এখানে অনেক ধরনের টেমপ্লেট আপনি পাবেন টেমপ্লেট টিকে যেকোনো একটা ধরেন এখানে একটা ধরেন এখানে একটা নিলাম হুম এখানে যেরকম এই ওয়েবসাইটে গিয়ে এখানে দেখা আছে যে কার কার সামনে কিরকম টাইপের ইনভাইটেশন দেওয়া লাগে সামওয়ান ইউ অ্যাডমায়ার সামওয়ান ইন দ্য সেম লিঙ্কিং গ্রুপ অ্যাজ এ রিকুয়েটার মনে করেন এটাই আমি দিলাম তো এখানে আমি ওনাকে কানেক্ট দিব সেন্ট হ্যাড এ নোট এখন এটা সার্চ দিয়ে দেখলাম যে এটা এই দুইশো ওয়ার্ড কিন্তু আমার দিতে হবে দুশো ওয়ার্ডের মধ্যে তো প্রথমে আমি এখানে নিজের নামটা চেঞ্জ করে দিব সুদীপ সরকার তারপরে ওনার নামটা দিব অবশ্যই নাম ওনার যে নামটা ওনার নামটা দেখে দিবেন ফারুক হাসান আই ফাউন্ড ইউর লিঙ্ক ইন প্রোফাইল অফ এক্সিকিউটিভ অফিসার প্রোফাইল অন হুম আরেকটা জিনিস আপনি করবেন যেটা আমি করতে ভুলে গিয়েছি সেটা হলো ওনার ওয়েবসাইটে ঢুকবেন ওনার ওয়েবসাইটে ঢুকে আগে দেখবেন উনি কিসের মানে যার জন্য আর কি ঢুকতেছেন উনি চিফ চিফ এক্সিকিউটিভ অফিসার স্টাইলিশ ফুটওয়ার অ্যান্ড লেদার গুডস এর সুতরাং আমি যদি ওনাকে কানেক্ট দিই আমার এটাই হবে যে আমি প্রোফাইল অন স্টাইল and wanted to reach you and working together and seeking opportunities. I'd love to chat about whether I'm fit on that. Okay. এখানে আমি সেন্ড করে দিব তাহলে কিন্তু আমার ইয়ে চলে গেছে তারপরে এটাতে গেলো এইভাবে আমি আস্তে আস্তে কয়েকজন ঋতিতে থাকবো এবং প্রথম সর্বপ্রথম আগে বললাম যে আপনার নিজেরা দিবেন এরপরে আমাদের যে আজকের ক্লাস সেটা হলো যে আমরা কিভাবে একটা পেজ বানাবো পেজ বানানোর জন্য সর্বপ্রথম আমাদের এই যে এইখানে এই চারটা ফর বিজনেস লেখা যে আছে এই আইকনে আমরা ক্লিক করবো এই আইকনে আসার পরে এই যে সবার শেষে এ বিজনেস কোম্পানি এই যে পেজ কোম্পানি পেজটি আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমার তিনটা অপশন আসবে যে আমি কি টাইপের বিজনেস আমি ক্লিক করতে চাই একটা হলো কোম্পানি বিজনেস সেটা হলো স্মল মিডিয়াম অ্যান্ড লার্জ বিজনেস আর একটা হলো যে একটা বিজনেস যেটা আমার কোম্পানি যেটা সেটার মধ্যে একটু আমার একটা ইয়ে আসছে একটু আমাকে একটু টাইম দিন কোম্পানি হলো স্মল মিডিয়াম এন্ড লার্জ বিজনেস তো আমার যদি এটা কোম্পানি হয় তো সেটা যদি এরকম ছোট মিডিয়াম এবং লার্জ বিজনেস কোম্পানি যদি হয় তাহলে এটা দিব আর শোকে স্পেস যে কিছু কিছু কোম্পানির ছোট ছোট পেজ থাকে আর কি সেগুলো মিলে একটা বড় কোম্পানি হয় তো তখন আমি এই টাইপের পেজ দিব আর এটা হলো এডুকেশনাল ইনস্টিটিউট সেটা হলো যে একটা এডুকেশনাল ইনস্টিটিউট যদি হয় যেমন ধরেন ওই এক আপুর আমি একজনের জন্য করলাম যার ন্যাশনাল ইউনিভার্সিটি থাকলো তো ন্যাশনাল ইউনিভার্সিটি থাকলে ওই ন্যাশনাল ইউনিভার্সিটি দেখলে ডাইরেক্ট চলে আসতেছে বা এই একজনের জন্য আমি লিখেছিলাম সিটি ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি লিখতেই সিটি ইউনিভার্সিটি চলে আসলো এর কারণ হলো এডুকেশনাল ইনস্টিটিউট লিখতেই ওই টাইপের একটা পেজ অলরেডি ক্রিয়েট হয়ে আছে এই এডুকেশন ইনস্টিটিউট হিসাবে এজন্য ওটি আছে তো সেজন্য আর কি আছে তো আমরা একটা এডুকেশনাল ইনস্টিটিউট টাইপের একটা পেজ খুলি তো আমাদের চিন্তা করতে হবে আমরা কি টাইপের পেজ খুলব সেভাবে আমরা আগাবো যদি আমরা একটা কোম্পানি টাইপের পেজ খুলতে যাই তাহলে এখানে আসবো যদি আমরা এডুকেশনাল ইনস্টিটিউট টাইপের একটা পেজ খুলতে যাই তাহলে আমরা আসবো সুতরাং যেহেতু আমরা একটা জাস্ট এমনি একটা পেজ খুলতে চাচ্ছি সুতরাং আমরা এডুকেশনাল ইনস্টিটিউট ইনস্টিটিউশন এরকম একটা পেজ আমরা খুলি তো আমরা কিন এম দিব তো আপনি কি নেম দিবেন এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে যে আমি ধরে নেই যে আপনাদের এটা দিলাম এখন ওয়েবসাইট ওয়েবসাইট তো আমার নাই এখন সর্বপ্রথম দেখতে হবে যে আমার ওয়েবসাইটটা না দিলেই হবে নাকি হবে না তো এই যে দেখেন এখানে নেমের উপরে একটা স্টার চিহ্ন দেওয়া আছে তো স্টার চিহ্নটা হলো যে আপনার এই অপশনটা দেওয়া লাগবে নাকি লাগবে না যেসব এই জায়গায় স্টার চিহ্ন দেওয়া আছে যেমন ইন্ডাস্ট্রিতে চার চিহ্ন চিহ্ন দেওয়া আছে আর কোনো জায়গায় স্টার চিহ্ন দেওয়া নেই তার মানে হলো যদি আমি শুধুমাত্র এই নেম আর ইন্ডাস্ট্রি ফিল্ডটা যদি আমি কমপ্লিট করে যদি দিয়ে দিই পার করে দিই তাহলে কিন্তু আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে আর বাকি কিছু যদি আমি না দিতে চাইও তো আমি নেম দিলাম ওয়েবসাইট আমার নাই সুতরাং ওয়েবসাইট দিবো না ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি দিলাম হলো ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট অর্গানাইজেশন অর্গানাইজেশন এটা কয় জনের তো ধরলাম দুই থেকে দশ জন এমপ্লয়ি দিয়ে এই অর্গানাইজেশনটা চলতেছে ধরলাম এখন হলো লোগো তো লোগো আমি কীভাবে বাড়াবো এটা আমি আগেও বলেছি যে লোগোটা আমি ক্যানভা দিয়ে তৈরি করব তো ক্যানভা দিয়ে তৈরি করার জন্য আমি প্রথমে ক্যানভা ওয়েবসাইটে যাব ক্যানভা ওয়েবসাইটে যাওয়ার জন্য প্রথমে গুগলে যাব জি ডাব্লু জি এল পরে সি এন ভি এ ক্যানভা লিখলে এই প্রথম যে ইউ আসে এই ইউ আর এ ক্লিক করুন তারপরে এই যে এই জায়গাটায় আমি এখানে এই কোর্সনে আমি লিখবো এল ও জি ও লোগো লেখলে ও অনেক ধরনের লোগো আমাকে এই ইয়ে দিবে টেমপ্লেট সাজেস্ট করবে তো লোগোর এই সাইজ হলো পাঁচশো ইন্টে পাঁচশো পেয়েজ যে এখানে সুন্দর মতো লেখা আছে তো আমি একটা নিয়ে নিলাম তো নিয়ে যে কোনো একটা আমি চয়েস করি তো হুম এটা চয়েস করলাম তো এটা চয়েস করার জন্য এই এই জায়গাটায় আমি এটা ক্লিক করলাম তারপরে কাস্টমাইজ দিস টেমপ্লেট এই জায়গায় আমি ক্লিক করলাম এতে করে আমার এই ইন্টারফেসটা আসলো এখন এই ইন্টারফেসে ইন্টারফেসে আমি জাস্ট এই জায়গাটা আমি চেঞ্জ করব যেহেতু এইটা আমার টেক্সট তো এই জায়গায় আমি ক্লিক করলাম তারপরে লিখলাম এলডিএম সেভেন্টি ওয়ান মোটামুটি একটা জিনিস দাঁড়িয়ে দাঁড়ালো এরপরে আমি এখানে শেয়ার অপশনে যাব এই যে শেয়ার শেয়ার অপশনে গিয়ে এখান থেকে আমি ডাউনলোড অপশনে যাব ডাউনলোড অপশনে গিয়ে পাঁচশো ইন্টু পাঁচশো পিএক্স এরপরে আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব তাহলে শুধুমাত্র লোক ছাড়া বাকি পিছিয়ে কোনো ব্যাকগ্রাউন্ড আসবে না যদি সাদা কালো কিছু থাকে এই ব্যাকগ্রাউন্ডটা আসবে না এরপরে আমি দিব ডাউনলোড দেখে নিব এই নামটা কিন্তু আমি এই যে এই আমার এই পাশের এই জায়গাটায় আমি নামটা চেঞ্জ করে নিতে পারবো যেকোনো মুহূর্তে তো আমি আবার এইখানে লিঙ্কডেনে আসলাম লিঙ্কডেনে এসে এই যে এই লোগোর জায়গাটি এই চুজ ফাইল এখানে ক্লিক করব এরপরে এই প্রথমটাই আমার ডাউনলোডস অলরেডি সিলেক্ট করা আছে এই যে ব্ল্যাক মডার্ন হ্যান্ড রাইটিং স্কোয়ার দিতেই দেখেন নিয়ে নিয়েছে তারপরে ট্যাগলাইন ট্যাগলাইন হলো যে আমি এখানে কি লিখবো ট্যাগলাইন হলো সবকিছু সব কোম্পানির একটা মূলনীতি আছে তো এটা হলো ট্যাগলাইন যেমন শিক্ষাই মানুষের বিস্তার গ্রামের ফোনের ট্যাগলাইন যেমন আমাদের নোকিয়ার ট্যাপ লাইন ছিল আমাদের আগের পুরান মোবাইল কানেক্টিং বেন সেলস এরকম নোকিয়ার ট্যাগ লাইন ছিল সেরকম একটা ট্যাগলাইন দিব এনলাইটিং হ্যান্ড লাইটিন্সিং টু অল এরকম দিয়েছে তো আমি এখানে লিখেছি ভেরিফাই দ্যাট আই এম এন অথরাইজড রিপ্রেজেন্টেটিভ টু দিস অর্গানাইজেশন এটা জাস্ট টিক চিহ্ন দিয়ে দিব আর এখানে রিড এন্ড টার্মস এটা দরকার নেই যে আমি ওর এই লিঙ্কড কিছু মেনে নিয়েছি তারপর ক্রিয়েট পেজ ক্রিয়েট পেজে আমি ক্লিক করবো তো এখন হলো উনি আমাকে চেয়েছে যে ওয়েবসাইটের ইউআরএল আর আর অ্যাড ডিসক্রিপশন পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে এখন বাকি কী কী দেওয়া লাগে একটা একটা করে টু সেকশন এখানে আমি এখানে ক্লিক করতে দেখেন সম্পূর্ণ অপশনগুলো এখানে চলে এসেছে এখন আমাকে বলেছে একটা পেজ ইউআরএল দিয়ে দিতে তো এখানে আমি এই অপশনটা চেক করে দিব এই অপশনটা চেক করে দিলে আমার কাছে আর চাইবে না এই যে এই অপশনটা যে দি মাই অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট এটা দিয়ে দিলে সে আমার কাছে এটা চাইবে না তারপরে আস্তে আস্তে আমি নিচে নামব তারপরে সেফ জন্য আমি ক্রিয়েট করেছি সেটা এখানে বোঝানো হয়েছে তো আমি এখানে এলডিএম সেভেন্টি ওয়ান ইজ এ পেজ ফ্রিলিং

লিখে দিলেই আপাতত হবে আরো অনেক কিছু লেখা যায় তারপরে সেভ দিদি দেখেন পেজ চলে আসছে বাটন একটা কাস্টমাইজ আমার কি বিষয়ে আসবে ধরেন এখানে এখানে আমার যে এই অফ ছিল এই জায়গায় ক্লিক করে আমি অন করে দিলাম বাটন নেমটাই আমি এখানে কি দিতে পারি এখানে ভিজিট ওয়েবসাইট দিয়ে দিলে তো হবে না যেহেতু আমার ওয়েবসাইট নেই এখানে আমি সাইন আপ করবো না এখানে আমি অবশ্যই রেজিস্টার করতে পারি অথবা ভিজিট দিতে পারি তো আমি এখানে লার্ন মোড দিতে পারি যেহেতু আমার একটা এডুকেশন প্ল্যাটফর্ম তো আমি এখানে লার্ন মোড দিতে পারি আর কন্ট্যাক্ট আস দিতে পারি তো সেই সেরকম মানে আপনার বুঝতে হবে এটা আসলে কি দিতে চান আপনার নিজের ওয়েবসাইট হিসাবে যদি আপনি ধরেন একটা এমন একটা কোম্পানি বানালেন যেটাতে আপনি আইটি রিলেটেড জিনিসপত্র সেল করেন যেমন মনে করেন আপনি লিড সেল করেন তাহলে আপনি দিবেন কন্ট্রাক্ট আর আমি এখানে দিলাম ধরেন লার্ন মোড় দিলাম লার্ন মোড় দিলে ইউ আর তো আমি এখানে আমার লিঙ্ক ইনের যে আইডিটা আছে প্রোফাইলে গিয়ে যে যে আছে আইডিটা এখানে দিয়ে দিলাম যে সে যদি আমার কাছে কিছু জানতে চায় সে আমার আইডিতে সে আমার সাথে যোগাযোগ করবে তারপরে সেভ ওভারভিউ দিয়ে দিলাম তো এটা হলো যে এই ইন্ডাস্ট্রি কি টাইপের কাজ আর কি করে এটা আমি আমরা আপাতত রিমোটলি কাজ করতেছি তো আমি এটা দিয়েছি আপনারা আপনাদের যে যেটা যে ওয়েবসাইটটা যে পেজটা করবেন এটা কি টাইপের পেজটা হবে সেটা এটা আপনি দিয়ে ঠিক করবেন যে এই যে পেজটা যে হবে এটা কি অনসাইটে যেখানে আছে সেখানে আসছে নাকি এটা রিমোট এবং এই অফিসেও থাকে বা রিমোট থাকে সেভাবেই কাজ হচ্ছে নাকি এটা শুধুমাত্র আপনার এই অনলাইন বেসড সেটা কি হচ্ছে তো এটা হাইব্রিড দিলাম ডিটেলস অ্যাবাউট ইউর এমপ্লয়ি তো আপনার এমপ্লয়ি সম্পর্কে এই কিভাবে কাজ করতেছে এটার সম্পর্কে জিজ্ঞেস করেছে আর কোম্পানির ইউ আর এলটা চেয়েছে এবং আপনার কোম্পানির যে এই ফিক্সড টাইম এটা চেয়েছে এখানে দিয়ে দিব তো এই জন্য কি এটা অফ করে রাখবো আর কি তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি লোকেশন বেস্ট এই লোকেশন বেস্ট পে যে আপনার কত টাকা করে দিচ্ছেন আর কি বেস্ট অন এমপ্লয়ি রিজিয়ন যে কিভাবে আপনার জায়গা অনুযায়ী পেমেন্ট হচ্ছে বেস্ট অন এমপ্লয় কান্ট্রি যে কান্ট্রিতে আছে সে অনুযায়ী পেমেন্ট হচ্ছে নাকি এমপ্লয় লোকেশন ডাস নট ইমপ্যাক্ট পে যে এমপ্লয় যেখানেই থাকুক না কেন তার উপরে কোনো পেমেন্ট ইয়ে নেই ভ্যাকেন্সি পলিসি পলিসি যে এখানে ভ্যাকেন্সি কোনো পলিসি আছে নাকি নাই এটা তো এটা আমি আসলে কোনো প্রয়োজন করতে করছে না এই জন্য দিলাম না So said dilam remote bear have mm. office also employee works in remote.

এখন হয়েছে তখন কেন হচ্ছিল না বুঝলাম না তো আমি দিয়েছি রিমোট তো এভাবে কি ইয়েটা দিয়েছি আপনি যেভাবে চান সেভাবে আর কি দিবেন এটা ইয়ে এটা আর কোনো সমস্যা নেই আর কি লোকেশনও এমন কোনো সমস্যা নেই লিভ জেনারেশন ফর্ম তো আপাতত আর কোনো সমস্যা নেই কি যে আপনি কোনো পোস্ট দিতে চান নাকি আমি এখন কোনো পোস্ট দিব না এই জন্য হয়েছে এখন আমার পেজ অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এখন একটা পোস্ট দিতে চাচ্ছে যে একটা পোস্ট আপনি দেন আর একটু বড় কিছু লিখলে আর কি ইয়ে হতাম লিখে নিয়ে আসেনি এজন্য আর কি আপাতত থাক আর একটা ওয়েবসাইট চেয়েছে যেটা আর কি নেই এছাড়া আর সবকিছু ঠিক আছে তো এটা এইভাবে আমরা একটা পেজ আর কি বানাতে পারি না পেজটা কই আছে bu işte আপনার এখানে আসার কথা এই জায়গায় মানে পেজটা যে ক্রিয়েট করার পরে ওই জায়গায় আসবে কি জন্য আসলো না বুঝলাম এই যে এখন পেজটা আসছে তখন পেস্টটা কেন আসলো বুঝলাম তখন এখন ঠিকই আসছে তো এভাবে আর কি পেজটা বানানো হয় তো অ্যাড ডেসক্রিপশন চেয়েছে এখানে একটু বড় দেখে এই যে এখন আসছে বাকিগুলো তো কান্ট্রি কান্ট্রি হলো বাংলাদেশ তো অ্যাড্রেসটা দিতে হবে অ্যাড্রেসটা হলো মাইমেন সিং দিই তো এখানে সে নিচ্ছে না সিটি হলো ম্যানেজ পোস্টাল কোড বাইশো তো এই জায়গাটায় লোকেশন সিলেক্ট হয়ে গিয়েছে এডিট বাকিগুলো সবই ঠিক আছে ঠিক আছে তো আমি এটা পোস্ট দিই এটা দিয়ে এটা পোস্ট দিই নোট নাও দিলাম তো এইভাবে কিন্তু আমরা নিজেরা একটা ইয়ে বানাতে পারি আর কি নিজের নিজের একটা পেজ বানাতে পারি এখন আমি দেখাবো যে কিভাবে আমরা একটা আর্টিকেল বানাতে পারি আর কিভাবে আমরা একটা পেজ বানালাম কিন্তু আমরা কিভাবে একটা আর্টিকেল বানাতে পারি তার আগে আমি একটা হ্যাশট্যাগ খুঁজছিলাম হ্যাশট্যাগটা পাচ্ছি না পেজ লিড ফর্ম ম্যানেজ ল্যাঙ্গুয়েজ লিডস লোকেশন হ্যাশট্যাগ এর অপশন ছিল এখন আর হ্যাশট্যাগ অপশনটা নেই এই যে এখন এসেছে এখন এই যে এলডিএম নেট ইয়ে অপশনটা এসেছে তো যেটা বললাম এখন আমরা দেখব কিভাবে আর্টিকেল রাইট করব তো আর্টিকেল রাইট করার জন্য সর্বপ্রথম আমরা আরেকটা ইসে যাই গুগলে যাই গুগল থেকে একটা আর্টিকেল দিব তার আগে আর্টিকেল রাইটিং এর জন্য যেটা করা লাগবে যে রাইট আর্টিকেল এখানে ক্লিক করব এই জায়গায় রাইট আর্টিকেল দিলেই যে আমি কি হিসাবে রাইটটা করব এই যে সুদীপ সরকার হিসাবে রাইট করব নিজের প্রোফাইল হিসেবে রাইট করুন তো রাইট এখানে গেলেই বুঝতে পারবো যে এখানে কি কি আছে একটা ইন্টারফেস আসবে যে যারা ওয়ার্ড বা এক্সেলে কাজ করেছেন তারা কিন্তু অলরেডি জানেন যে কিরকম টাইপের ইয়ে হয় আহ সাউন্ড কি এখনো কম সাউন্ড কি এখনো কম সাউন্ড কি এখনো কম শোনা যাচ্ছে না আমি তো মেসেজটা দেখতেছিলাম না ঠিক আছে ঠিক আছে ওকে তো যেটা বলছিলাম যে যারা এই ইন্টারফেসে গিয়েছে এই আর্টিকেল লেখা যারা ওয়ার্ডের কাজ পারে তাদের জন্য খুবই দুধভাতের মতো বিষয় খুবই ইজি জিনিস যে এটা হলো স্টাইল স্টাইলের হলো নর্মাল হেডিং আর সাব হেডিং এটা বোল্ড করার জন্য এটা ইটালিক করার জন্য এটা হলো অর্ডার্ড আর আনঅর্ডার্ড লিস্ট এই যে আর আনঅর্ডার্ড লিস্ট এটা হলো কোটেশন দেওয়ার জন্য এটা হলো কোন একটা কোড যদি আমি ইনজেক্ট করতে চাই এর জন্য এটা হলো ডিভাইডার ডিভাইডার অংশ দেওয়ার জন্য এটা হলো লিঙ্ক দেওয়ার জন্য এটা হলো এমবেডেড কোনো অংশ মনে করেন আমি ইউটিউব থেকে কোনো একটা অংশ আমি এখানে দিতে চাই তাহলে আমি এমবেডেড অংশটা দিব আর এটা হলো ইমেজ অংশটা দিব এটা আমি প্রথম প্রথম দিকেই আপনাকে সুন্দর আগে এই পুরা টুলবারটা বুঝিয়ে দিলাম যে এইটার কাজটা কি বুলেট পয়েন্টস বুঝেন আশা করি এই এক দুই তিন চার করে বুলেট পয়েন্টস একটা হলো অর্ডার যদি এক দুই তিন চার দিতে চাই তাহলে অর্ডার হয় আর যদি এক দুই তিন চার করে না দিতে চাই তাহলে অর্ডার হয় না তো এখন আমি একটা পোস্ট আমি করব তো সর্বপ্রথম আমি একটা পোস্ট নেই বিবিসি নিউজে যাই তো এক যে একটা ইয়ে নেই ধরেন এই

সবই নেগেটিভ খবরই দিবে এটা ভালো আছে মাস্ক মুভ টু স্পেস এক্স অ্যান্ড এইচ কিউ ওভার দা জেন্ডার আইডেন্টি লোক এরকম একটা পোস্ট মনে করেন আমি এখানে দিব তো এই পোস্টটা আমি কপি করতে চাই তো প্রথমে আমি এই জায়গাটা কপি করব টাইটেলটা এখানে কপি করলাম তারপরে বাকিগুলো যে পোর্শন এগুলো আমি একটা একটা করে আগে কপি করে নিব এইটুকু জায়গা আমি কপি করে নিলাম জি আপনি জি ডাইরেক্টলি কপি করা আসলে ঠিক না এখন আমি এখানে কি করব আমি বলে দিচ্ছি সমস্যা নেই আমি আপনার আনসার ওটার আমি আনসার দিয়ে দিব তো আমি যে দেখতেছেন এটা একটা লিঙ্ক হয়ে আছে তো আমি চাই না যে আমার এখানে একটা ব্যাক লিঙ্ক থাকুক ওনারা ব্যাক লিঙ্ক ক্রিয়েট করেছে তো আমি চাই না ব্যাক লিঙ্ক থাকুক তো আমি কি করব এই জায়গা থেকে আমি দেখাই আবার দেখাই এই যে এই জায়গাটা আমি ব্লক করব এখান থেকে শুরু করে এই জায়গাটা আমি ব্লক করলাম ব্লক করার পরে এইখানে যে লিঙ্ক যে জায়গাটা আছে লিঙ্ক করে তারপরে এইখানে যে লিঙ্ক পোর্শনটা আছে সেটা আমি এখানে দিয়ে কেটে দিলাম কেটে দিয়ে আমি এই যে ক্যান্সেল দিলাম দেখেন এটা কিন্তু চলে গেছে ক্যান্সেল দিলাম না ওকে দিতে হবে অ্যাপ্লাই দিতে অথবা একটা কাজ করতে পারেন এখানে অথবা সবচেয়ে ভালো কাজ যে এই প্রশ্নটা আমি কপি করব কপি করে এটা আমি কেটে দিব কেটে দিয়ে আমি নোট প্যাড ওপেন করবো আপনারা মনে দেখতে পাচ্ছেন না নোট প্যাড ওপেন করে এটা ওইখানে আমি কপি করব কপি করে আমি কাট করব জি জি আমি আবার বলছি কপি বলতে এই জায়গাটা সিলেক্ট করে রাইট সাইডে ক্লিক করে আপনার এখানে হলো কপি ঠিক আছে আমি আবার দেখাচ্ছি এই যে এই জায়গাটা যে আছে এখানে এইটুকু আমি জায়গাটা ব্লক করলাম ড্র্যাগ করে অথবা যদি আপনার কিবোর্ড থাকে কিবোর্ড থেকে শিফ টিপে এভাবে করে এই ডান সাইডে ডান দিয়ে আপনি এভাবে করে জায়গাটা ব্লক করে নিতে পারেন মোবাইলে করাটা একটু কঠিন ব্লক করা তারপরে আমি মাউস দিয়ে এই রাইট সাইডে ক্লিক করবো রাইট সাইডে ক্লিক করলে আপনার এখানে অনেক ধরনের অপশন আসবে এখানে যে কপি যে পোর্শনটা আছে এটা কপি করব আমি বলছি যে কপি না করে আমি কাট করব কাট করে আপনার মনে আমার এখন স্ক্রিনে দেখতে পারবেন না আমি নোট প্যাড পিসিতে নোট আছে নোট প্যাড যাবো নোট গিয়ে এটা যদি পেস্ট করি আমি পেস্ট মানে পিএসটি ওই একইভাবে কন্ট্রোল যদি কম্পিউটারে থাকেন কন্ট্রোল ভি প্রেস করবেন তাহলে জায়গাটা ওইখানে পেস্ট হয়ে যাবে পেস্ট করে ওই ওইখানে আবার সেমভাবে কাট করবেন ওই ব্লক করে এই কন্ট্রোল এক্স দিলে বা ওই ব্লক করে ওই যে এভাবে করে যদি ওই ইয়ে করেন কাট দেন তাহলে কাট হয়ে যাবে কাট করার পরে এই জায়গায় এসে আবার রাইট সাইড ক্লিক করবেন এই যে পেস্ট পি এস টি পেস্ট আর যদি এই কম্পিউটার দিয়ে করেন তাহলে কন্ট্রোল ভি তাহলে পেস্ট হয়ে যাবে এখন এই বাকিটুকু যদি না বুঝেন আমি আবার বুঝাই দিচ্ছি যে এই জায়গাটুকু এই জায়গাটুকু আমি কিভাবে কপি করলাম এই যে এভাবে করে নিলাম এই যে এভাবে করে নিয়ে এই যে এই জায়গাটুকু আমি আবার দেখাই দিচ্ছি এভাবে করে ব্লক করলাম রাইট সাইড ক্লিক করলাম পরে যে এইখানে কপিতে আমি ক্লিক করলাম কপিতে ক্লিক করে আমি আবার পেজে আসলাম এই জায়গাটুকু ব্লক করলাম ব্লক করে এইখানে আমি পেস্ট করলাম ভাবে এখন লাস্টে আমি রেখে দিব এ ও আর সি সোর্স সোর্স হলো আমি কই থেকে পেয়েছি সোর্স এই যে লিঙ্কটা আছে তো আমি এই যে এই জায়গায় যাবো এখানে গিয়ে এই লিঙ্কটা একইভাবে ব্লক করব ব্লক করে কন্ট্রোল সি এই যে এই কন্ট্রোল সি হলো কম্পিউটারের এই কিপ্যাডে আর যদি এখানে পারে না যে কপিতে ক্লিক করব ক্লিক করে পরে আবার এখানে আসবো এখানে এসে এই একইভাবে রাইট সাইডে ক্লিক করে পেস্ট করব। আর এই যে কন্ট্রোল ভি এখানে যাবো এই যে দেখছেন আর এটা আমি এভাবে না করে আরেকভাবে করতে পারি সেটা হলো এখানে আমি আগে কাট করে কেমনে করব আবার এভাবে দিয়ে এই যে সিওটি কাট আছে কাট করব কাট করলে এই জায়গাটা এখান থেকে ডিলেট হয়ে যাবে কিন্তু আমার ভিতরেই আছে তো আমি এখানে লিখবো বিবিসি নিউজ বিবিসি নিউজ লেখা হয়েছে না এখন এটা কালার কেন হয়েছে এর কারণ হলো ওই কালার দেওয়া ছিল দেখি কালার হয়েছে স্টাইলে গিয়ে অনেক ধরনের কালার পাওয়া যাবে আর কি তো এরপরে আমি বিবিসি নিউজটাকে ব্লক করব কালার দরকার নেই এখান থেকে বিবিসি নিউজটা আমি এই জায়গা গিয়ে ব্লক করব ব্লক করে আমি এখানে এই এই জায়গাটা আসলে ডিঙ্কে যাবো ব্লক করলাম ব্লক করে এই যে এই লিঙ্কে যাব লিঙ্কে গিয়ে এই জায়গাটায় আমি পেস্ট করব পেস্ট করে এই অ্যাপ্লাই করব তাহলে দেখেন এখন এখানে ক্লিক করলে যদি আমি এখানে ক্লিক করি তাহলে যে ওই জায়গাটায় চলে সুতরাং কেউ আমাকে আমি কি চুরি করেছি বা কোনো কিছু করেছি এটা নিয়ে আমাকে বলবে না এর একটা কারণ ওইটাই তো একইভাবে একইভাবে আপনারা ওই ইয়েটা করতে পারবেন আবার বলছি এটা ইয়ে করবো করব নোটপ্যাডে যাব নোট প্যাডে গেলে ডাইরেক্টলি লিঙ্কটা বের করে দেয় তারপরে পোস্টেড লিখব অথবা এই ইয়ে করে ড্র্যাক করলাম ড্র্যাক করে এখানে যাব এখান থেকে কাটে যাব পরে আবার নোট যাব যাবো নোটপ্যাটে গিয়ে আবার এখানে আসবো এখানে এসে রাইট সাইডে ক্লিক করে পেস্ট টিপবো দেখেন লেখাটা চলে গেছে আবার এখানে গিয়ে এটা জাস্ট কেটে দিই লেখার দরকার নাই কেটে দিয়ে পেস এ আইডি সেট এখন একইভাবে ফিল্ড হিম টু টাক টাই সুইথিং এই জায়গাটা আমি কেটে দিয়ে এখানে এমন লিখলেও হবে যে ফিল টু কাট টাইস আপে যদি কাঠ পেস্ট কঠিন লাগে আপনি ভাই লিখে নিতেও পারেন একই ভাবে নিলাম করে কাট করলাম মুভ পেসলা টু এটুকু লিখে দিলাম তারপর এখানে কি ইন এ পোস্ট অন সোশ্যাল মিডিয়া তো এই জায়গাটা আমি বাদ দিয়ে দিলাম ইন এ পোস্ট ইন সোশ্যাল মিডিয়া এখন আমার এখানে কি কি জিনিসগুলো আছে আমি একটু দেখিয়ে দেই এই জায়গাটা যদি আমি বোল্ড করতে চাই এটা দিয়ে বোল্ড করতে পারবো দেখেন বোল্ড হয়ে গেছে তো এই জায়গাটা এই জায়গাটা আমার বোল্ড দরকার নেই আমি আবার এই জায়গাটা যদি সিলেক্ট করে এই বোল্ডে ক্লিক করি দেখেন আমার বোল্ডটা আগের মতো হয়ে গেছে যে আমি এই জায়গাটা বোল্ড চাই তো আমি এখানে গিয়ে এই জায়গাটা বোল্ড করে দিলাম তারপরে এই জায়গাটা মনে করেন আমি ইটালিক চাই তো এটা ইটালিক হয়ে গেল ধরেন আমি এই তিনটা এই দুইটা আমি চাচ্ছি যে অর্ডার আনঅর্ডার লিস্টে আসবে তাহলে যে ভাই ক্লিক করলে আসতেছে না ইদানি আসতেছে না কেন এখন কথা হলো আর বাকি আছে হলো লিঙ্ক দেখালাম ইউটিউব থেকে যদি না নিয়ে আসে সেজন্য এখন নেক্সট হলো একটা ছবি ওনার ছবিটা আমি নিতে চাচ্ছি তো এখানে রাইট সাইডে ক্লিক করলাম রাইট সাইডে ক্লিক করে সেভ ইমেজে গেলাম ইমেজে গিয়ে আমি ডেস্কটপে আর কি রেখে দিলাম আগে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন না ডেস্কটপে রাখলাম এখন আমি ক্যানভাতে গেলাম ক্যানভাতে গিয়ে আমি লিখলাম যে এখানে এই জায়গায় গিয়ে লিখলাম এখানের সাইজটা দেখে নিতে হবে সাইজটা হলো নাইনটিন টোয়েন্টি ইন্টু টেন এইটি তো আমি এখানে একটা ইয়ে নিব নতুন একটা নিব আর কি সুতরাং আমি এখানে যাব

টোয়েন্টি টু এইটি প্রেজেন্টেশনে যে লেখাই আছে দেখলে এরকম একটা ইন্টারফেস্ট চলে এসছে এখন আমি কি করবো এখানে আমি প্রজেক্ট যে অপশনটা আছে এখানে যাবো তারপরে আপনার এখানে আপলোডের অপশনে যাবো আপলোড আপলোড থেকে আমি আপলোড ফাইলস যে অপশনটা আছে এখানে যাব এখান থেকে আমি ডেস্কটপ অপশন থেকে গিয়ে ডেস্কটপ থেকে আমি যে ফাইলটা দিয়েছিলাম এটা এখানে নিয়ে আসবো ফাইলটা এখানে চলে আসছি ফাইলটা তো বড় না একটু এদিকে করে নেই এখন আমার একটা ফ্রেম চাই তো ফ্রেম চাওয়ার জন্য আমার এলিমেন্টস যেতে হবে এই যে এলিমেন্টস এরপরে দিব হলো ফ্রেম ট্রেন দেওয়ার পরে ঘরে একটা ফ্রেন খারাপ তো এই ফ্রেমটাই দিলাম একবার নর্মাল একটা ফ্রেম সাদার মধ্যে তারপরে শেয়ার শেয়ার থেকে হলো ডাউনলোড ডাউনলোড থেকে হলো হল জেপিজে জেপিজে সিলেক্ট করে জাস্ট ডাউনলোড দিব এটা কোন জায়গায় গেছে ইউনাইটেড নামে সেভ হয়েছে ঠিক আছে তারপর আমি এখানে যাব আপলোড এই যে এই জায়গায় আপলোড ফ্রম কম্পিউটার এই জায়গায় আসবো এই জায়গায় এসে ডাউনলোড থেকে এই যে এই ডিজাইনটা নিব লিখেছে নিয়ে নিয়েছে এখন বাকিগুলো তো সব ঠিক আছে এখন আমি তো এই জায়গায় যে এই ম্যানেজ অপশনে গেলে এখানে আমার আরো অনেক এই অপশন আছে যে প্রিভিউ যদি দেখতে চাই তাহলে প্রিভিউ ডুপ্লিকেট অ্যাস ড্রাফট যদি এটা আমি ডুপ্লিকেট হিসেবে রেখে দিতে চাই তাহলে ডুপ্লিকেট ড্রাফট হিসেবে রেখে দিতে চাইলে ড্রাফট ড্রাফট মানে আমি পরে এটা দিব কিন্তু এখন আমি পোস্ট করব না তার জন্য ড্রাফট শিডিউলড পোস্ট হলো যে আমি এটা ভবিষ্যতে সময় দেওয়ার জন্য শিডিউলড আর পাবলিশ হলো এখন পাবলিশ করব যেটা আমি এখন করব আর ক্রিয়েট নিউজ লেটার যদি যেরকম নিউজ লেটার করতে চাই নিউজ লেটার হেল্প 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 আর গিভ হল গিভ ইয়ে যদি আমি হেল্প চাই আর কি এখন আমি নেক্সট দিব টেল টেলাস অ্যাবাউট দ্য হ্যাশট্যাগ তো আমি হিস্টোরিতে যাই এটার ইয়ে কি ছিল এটার যে ছিল তো এটা আমি এটা দিয়ে দিই হলো

দেখেন পোস্ট কিন্তু হয়ে গেছে আমরা একটা পোস্ট করতে পারি এবং এই পোস্টটা সামনে যে সবার আর কি সামনে আর কি যে কজন আমার কানেকশনে আছে সবাই এই পোস্টটা আর কি দেখতে পারবে আশা করি আজকে আপনাদের ক্লাস আর কি এতটুকুই সামনে ক্লাসে আমি কি দেখাবো পরে ওই টপিক আর কি দিয়ে দিব